আমার এই জীবনে টোটাল চারটা মোবাইল চুরি হয়েছে, চারটা না বলতে গেলে ছয়টা, বাট বাকি দুইটা চুরি না, ডাকাতি বলতে পারেন, ছিনতাই বলতে পারেন, জোর করে টেনে নেওয়া বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন। মানুষ জীবনে অনেক কিছু হারায়, আমি মোবাইল হারাইছি, সো মোবাইলের সাথে আমার এক্সপিরিয়েন্স অনেক খারাপ, অনেক বেশি খারাপ। একটা জিনিস ভালো, আমি কখনো আমার কিডনি বেচে মোবাইল কিনি নেই, মানে কিডনি বেচে মানুষ মোবাইল কিনে আজকাল, আমি কিডনি বেচে এখনো মোবাইল কিনি নেই, মানে এত দাম দিয়ে মোবাইল কিনি না। ও, মোবাইলগুলো কিভাবে চুরি হয়েছে সেটা তো বলাই হয় নাই, স্টোরি টাইম। আমার মোবাইলগুলো খুব ইন্টারেস্টিং ভাবে চুরি হয়েছে। সো আমি যখন ছোট ছিলাম আমার রুমটাও ছোট ছিল, মানে লেজিট ছোট রুম, এটার চার ভাগের এক ভাগ হবে আমার ওই রুমটা, অনেক ছোট ছিল। সো আমার যে বেড ছিল, বেডের যেখানে মাথা দিয়ে ঘুমাতাম ওই মাথার পাশেই জানালা ছিল, ঠিক আছে, মাথা যেখানে দিতাম ওখানে জানালা ছিল। সো যখন রাতে মোবাইল ইউজ করতে করতে ঘুমায় যেতাম, মোবাইলটা আমার বেডে রেখে ঘুমিয়ে যেতাম হাতের পাশে, সো জানালা আর আমার বেড। চোর কি করতো, চোর জানতো, চোর দাঁড়া দাঁড়ায় দেখতো, জানলা দিয়ে দেখতো যে আমি মোবাইল দেখতেছি, আমিও মোবাইল দেখতেছি, চোরও মোবাইল দেখতেছি, দুজন একসাথে ভিডিও দেখতাম। সো যখন আমি ঘুমায় যেতাম তখন চোর বসে, ও ঘুমায় গেছে, সো ওর মোবাইলটা এখন চুরি করা যাক। চোর আস্তে করে আমার জানলাটা খুলতো, জানলাটা খুলে হাত দিত, হাত দিয়ে মোবাইলটা বের করে সে নিয়ে যেত। আমি সকালবেলা উঠে অনেক সারপ্রাইজ হতাম যে আমার মোবাইল কই, রাতেই তো মোবাইলটা দেখে ঘুমাইছি, মোবাইল কই, বালিশের নিচে খুঁজতাম, খাটের নিচে খুঁজতাম, মোবাইল নাই, কোথাও নাই। পরে দেখি যে জানলা খোলা, পর্দা বাতাসে নড়তেছে, তার মানে আমি বুঝতে পেরেছি যে কেউ হাত দিয়ে মোবাইল চুরি করে নিয়ে গেছে। তো এরকম অনেকবার হয়েছে, একবার হলো, দুইবার হলো, তিনবারের টাইমে তো আমি হাতই দেখলাম, মানে ঘুমায় এসে হঠাৎ করে চোখ খুলে দেখি যে আমার এত বড় একটা হাত আমার মুখের সামনে, মানে মোবাইল এমনি হাতাইতেছে, মোবাইল কই, মোবাইল কই, মানে হাতটা দিয়ে এমনি হাতাইতেছে। চিন্তা করো না, তিনটা সাড়ে তিনটার সময় একটা হাত, মানে অনেক লোম মলা একটা হাত, ঠিক আছে, আপনার বেডের পাশে এমন 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 করতেছে, মানে আপনি আওয়াজটা পাইছেন, চোখ খুলে দেখেন এই অবস্থা, তখন আপনি ভয় পাবেন। আমি ভয় পাইছিলাম, আমি চিৎকার দিছি, আমি চিৎকার দিয়ে ডাকাটাকে শুরু করছি বাসার লোকজনদের, অ্যান্ড সবাই আসছে। চোর তারপরও ভয় পায়নি, সে মোবাইলটা নেওয়ার চেষ্টা করছে, বাট যখন দেখছে 10-12 সেকেন্ড হয়ে গেছে চিল্লাচিল্লি করতেছি, সো সে তখন মোবাইলটা রেখেই চলে যায়। সেই দিন যদি মোবাইলটা নিতে পারতো তাহলে 5 নাম্বার হইতো, হ্যাঁ 5 নাম্বার মোবাইল চুরি হইতো আমার। একবার চোর এসে মোবাইল পায়নি, মোবাইল আমি আলমারিতে লুকায় রাখছিলাম, জানি চোর নিয়ে যাবে। তো আমার খাটের পাশে আমার কলেজের ইউনিফর্ম ঝোলানো ছিল, শার্ট আর প্যান্ট ঝোলানো ছিল। চোর আমার কলেজের শার্ট চুরি করে নিয়ে গেছে, সাদা শার্ট চুরি করে নিয়ে গেছে। প্যান্ট কেন রেখে গেছে আমি জানি না, প্যান্ট নেয় নাই, আসলে প্যান্ট নেয় নাই, মনে হয় লাগে নাই, চেক করছে ফিট হয় নাই, আমি অনেক চিকন ছিলাম তো প্যান্ট অনেক ফিট হয় নাই, তো শার্ট নিয়ে চলে গেছে। আর ছিনতাই ডাকাতি হয়েছে ওটা নর্মাল, ওগুলা নর্মাল, ঠিক আছে, ওগুলা হয় সবার সাথেই হয়, ওগুলা নর্মাল ব্যাপার না। ফোনের সাথে আমার এক্সপিরিয়েন্স অনেকটাই খারাপ, বাট যে মোবাইলটা আমি কয়েক বছর ধরে ইউজ করতেছি মোবাইলটার নাম বলবো না, বাট মোবাইলটা একটু অদ্ভুত। মোবাইলে 100% চার্জ, সারাদিন মোবাইল চলবে, 1.5 ঘন্টা পরে চার্জ চলে যায় মোবাইলে, নাই চার্জ নাই, চার্জ থাকে না আমার মোবাইলে। মোবাইলে কি চার্জ থাকে? চার্জ কি মোবাইলে থাকে? থাকে না। যখন মানুষ বলে ভাই চলেন সেলফি তুলি, সেলফি তোলার জন্য ক্যামেরা অন করি, সেলফি তুলি, কিন্তু বলে যে সেভ করতে পারবো না মোবাইল, আমাকে বলে আমি সেভ করতে পারবো না, কত বড় সাহস মোবাইলের, বলে এটা সেভ হবে না, কারণ আপনার ভিতরে জায়গা নেই, ঠিক আছে, স্পেস নাই, খালি করেন, স্পেস খালি করেন। বিশ্বাস করেন, মোবাইলে 2-3টা গেম রাখছি, মানে পুরা মোবাইল ভরে গেছে। আচ্ছা ধরেন ভুলক্রমে সেলফি উঠেই গেল, আজকে উঠে গেছে সেলফি, কোনোভাবে উঠছে সেলফি, আমি দেখতে একরকম, সেলফি তোলার পরে দেখি আমি আরেক রকম, আমি একটু কনফিউজ হয়ে যাই এই ব্যাপারে, মানে আমি দেখতে আসলে কোন রকম। পরে আমি অনেক সাইন্টিফিক ফর্মুলা ইউজ করে বুঝতে পারলাম যে মোবাইলেই প্রবলেম, মোবাইলে ক্যামেরাটা গুড, লিটারালি। ক্যামেরা কেন দেন আপনারা এইসব মোবাইলে, দরকার আছে মানে খুদাই। আরেকটা প্রবলেম আমি ফেস করি, আমার মোবাইলটা হচ্ছে অনেক ভারী, মানে অনেক ওয়েট, মানে ইটা ইটা ধরে রাখছে এমন লাগে, মানে পকেটে ইটা, হাতে ইটা, 5 কেজির একটা ইটা নিয়ে কথা বলতেছি, মানে এরকম লাগে। রাতে ধরেন শুয়ে শুয়ে টুইচে লাইভ স্ট্রিম দেখতেছি, যখন একটু চোখে ঘুম ধরে না, থাস করে মুখের উপর মোবাইল পড়ে, মানে মোবাইল পকেটে রাখলে মনে হয় যে বাসার ফার্নিচার আসবাবপত্র সব আমার পকেটে। মোবাইলের স্পিডের ব্যাপারে আমি কি বলবো, মানে ইনসেইন ম্যান। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন হইতে কেন 10 সেকেন্ড লাগবে, কেন? আর মোবাইলে গেম খেললে তো কথাই নাই, লোডিং স্ক্রিনে আধা ঘন্টা বসে থাকতে হয়, মানে ইনসেইন। সো আমি এই মোবাইল টোবাইল নিয়ে অনেক বিরক্ত, মানে সিরিয়াস লেভেলে বিরক্ত। সো আপনাদেরও মোবাইল নিয়ে অনেক প্রবলেম থাকার কথা, অনেকেরই অনেক প্রবলেম থাকার কথা। সো কমেন্ট ডাউন বিলো আপনাদের প্রবলেমগুলো কী কী।